দামি দামি সুন্দর সুন্দর কিছু ঘোড়া ছিল আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের বাহন। একদিন তিনি তার সুন্দর ঘোড়াগুলি তিনি পরিদর্শন করেন, দেখতেছেন, ওই দেখতে 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 তার সূর্য ডুবে গেল, আসরের নামাজটা কাজা হয়ে গেল। তিনি হঠাৎ করে চৈতন্য ফিরে এলো, হায় আমি দুনিয়ার আসবাব, আমার দুনিয়ার আসবাব দুনিয়ার শান মানের পিছনে পড়ে, আমি তো আমার মালিককে ভুলে গেলাম। আসরের অক্ত চলে গেল, সূর্য ডুবে গেল, সেজদায় পড়ে কান্দেন মালিক, ভুল হয়ে গেছে মালিক, ভুল হয়ে গেছে। এর তওবাতান সুলাইমান আলাইহিস সালাম তিনি ওয়াদা করলেন, কথা বললেন না, যে ঘোড়ার কারণে আমার নামাজ কাজা হয়ে গেল এই ঘোড়া আমি রাখবো না। গুসা করে তিনি ঘোড়ার পাগুলি কেটে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বলতেছেন, রে সুলাইমান, আমি তোমার এই আচরণে খুশি, তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, আর আমার মহব্বত তোমার কাছে বড় প্রমাণ দিয়েছ। অতএব না, আজ থেকে আর তোমার বাহন ঘোড়া লাগবে না, আমি আজকে থেকে তোমার বাহন বাতাসকে অনুগত করে দিলাম। বাতাস, যেখানেই তুমি যেতে চাও, যেদিকেই যেতে চাও, বাতাসকে আদেশ করবে, বাতাস তোমাকে নিয়ে যাবে, বাতাস তোমাকে সেখানে পৌঁছে দিবে। জন্যই সুলাইমান আলাইহিস সালাম বাতাসের মাধ্যমে তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যেতেন। আমার ভাইরা বন্ধুরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিংহাসন তখতারে দান করেছিলেন, তখত যেটাকে সুলাইমানি তখত বলা হয়। তাফসীরের কিতাবের ভিতরে লিখেন, দুই ফরসখ মানে চার বর্গ মাইল ছিল লম্বা, এত বড় একটি তখত। সুলাইমান নবী ওই তখতের উপরে বসতেন, সেখানে তার দাস দরবারে মন্ত্রী পরিষদ বসত, সৈন্য সামন্তও তিনি নিতেন, পরিবার পরিজনকেও তিনি ওই তখতে বসাইতেন। এরপরে নবী যেখানেই যেতে চান সফর সঙ্গীদের সাথে নিয়ে তিনি সফরে বের হয়ে যেতেন, কিন্তু উপরে কিছু ছিল না, উপরে ওনাদেরকে ছায়া দিত, এই তখতের ছায়া দিত পাখিরা, ডানা মেলে মেলে ছায়া দিত। এজন্যই আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম যদি তার গায়ে কোনো রৌদ্র লাগত, তবেই তিনি বুঝে ফেলতেন ওখানে কোনো পাখি অনুপস্থিত। না থাকলেই তো, কোনো একটা পাখি অনুপস্থিত থাকলেই তো সূর্যের আলো এদিক দিয়ে ঢুকবে, বুঝে ফেলতেন কেউ অনুপস্থিত রয়েছে, বিদায় সূর্যের আলো ঢুকেছে। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম তিনি একদা পৃথিবীর দক্ষিণাঞ্চল সফর করার নিয়ত করে মিশর থেকে বের হলেন। সুলাইমান আলাইহিস সালামের রাজধানী ছিল সিরিয়া, সুলাইমান আলাইহিস সালামের রাজধানী ছিল সিরিয়া। একদিন তিনি পৃথিবীর দক্ষিণাঞ্চল সফরের উদ্দেশ্যে বের হবেন, ওনার সিংহাসনে সব ব্যবস্থা ছিল, ওনার এই তখতে সব কিছুর ব্যবস্থা ছিল, ছিল না শুধুমাত্র পানির, আর এই পানির সন্ধান দিত হুদহুদ পাখি। এজন্য হুদহুদ পাখিকে উনি খুব কাছে রাখতেন, মরু অঞ্চল পানির প্রয়োজন, ওই হুদহুদ পাখিটাকে আল্লাহ পাক এতটা শক্তি দান করেছিলেন তার টুট জমিনে লাগায়া পাতালের পানির খবর নিতে পারত। আর তখনই আল্লাহর পয়গম্বর দেওদানবের দ্বারা মাটি কুড়ে সেখান থেকে পানি বের করে অল্প সময়ের ভিতরে তারা পানির হাজত শেষ করতেন। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম বের হলেন, সফরে বের হলেন, প্রথমে আসলেন তায়েফ, মক্কা নগরীর পাশেই তায়েফ, তায়েফের জমিনে তিনি নামলেন, এখানে কিছু অবস্থান করলেন, তারপরে মক্কা নগরীতে ঢুকলেন, সেখানেও কয়েকদিন অবস্থান করলেন। সুলাইমান আলাইহিস সালাম মক্কার মানুষকে আমার নবী রহমতের নবী মায়ার নবীর আগমনের সুসংবাদটাও তিনি দিলেন,
এরপরে সুলাইমান আলাইহিস সালাম তিনি আবার সফরে বের হলেন। ভাইরা বন্ধুরা, আবার তিনি সফরে বের হলেন। সফরে বের হলেন ইয়ামেনের সানআ এলাকায় গেলেন। সেখানে তিনি দেখতে পেলেন বড় সুন্দর এলাকাটা, বড় ভালো লাগলো। তিনি সিংহাসন নিয়ে সেখানে নামলেন, নেমে একটু বিশ্রাম নিলেন, নামাজ পড়বেন, অজু করবেন, একটু বিশ্রাম নিবেন। ওই টাইমটাতে হুদহুদ পাখি মনে মনে ভাবলো, আমি একটু আকাশে উড়ে উড়ে দেখি, দেখি আশপাশটা কেমন। হুদহুদ পাখি একটু আকাশে উড়ল, ওইরা সে উঠতেছে, হঠাৎ করে নজরে পড়ল দূরে একটা বিশাল সাম্রাজ্য দেখা যায়। ওই হুদহুদ পাখির নজরে পড়ল বিলকিস রানীর রাজ্য নজরে পড়ল। দেখার ভিতরে এসে দেখতে পেল একটা অচিন হুদহুদ পাখি তার সাথে সাক্ষাৎ করল। আকাশি আর একটা হুদহুদ পাখির সাথে তার সাক্ষাৎ হয়ে গেল সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ পাখির সাথে। সুলাইমান নবীর হুদহুদ পাখির নাম ছিল ইয়াফু। তার সাথে আর একটা হুদহুদ পাখির সাক্ষাৎ হলো। সে ডাক দিয়া বলতেছে, কে রে ভাই, তুমি কে, তুমি কোত্থেকে এসেছ? কয়, আমি সিরিয়া থেকে এসেছি। কার রাজ্য থেকে? কয়, সুলাইমান, তমাম দুনিয়ার বাদশাহ যিনি আল্লাহর পয়গম্বর, আমি তার অনুগত একজন সৈন্য, সেখান থেকে এসেছি। কেন? কয়, একটু সফরে বের হয়েছি। ওই অচিন হুদহুদ পাখিটাও বলতেছে, আমিও একটা সাম্রাজ্যে বসবাস করি, আমার রাজ্যের রানী হলেন বিশ্ব সুন্দরী রানী বিলকিস। কোথায়? কে, ওই যে দেখো, ইয়ামেনের মাগারিব অঞ্চলের তিনি একজন রানী। এই কথা বললেই রানী বিলকিসের হুদহুদ বলতেছে, ভাই চল না একটু, চল, আমার রানীর সাম্রাজ্য বড় সুন্দর, একটু দেখে এসো, ঘুরে এসো, চলো তোমার একটু ঘুরে ঘুরে দেখাবো। সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ পাখি তখন বলে, না রে ভাই, আমার যাওয়া ঠিক হবে না, নবী যে কোনো মুহূর্তে আমাকে ডাকবেন, কারণ আমার প্রয়োজনটা খুব বেশি, আমি পাতালের পানির খবর দেই, পানির খবর। এই কথা বলতেই তখন রানী বিলকিসের হুদহুদ বলতেছে, না রে ভাই, তুমি ভয় পাওয়ার কোনো কারণ নাই, নবী যদি আপনাকে তোমাকে নাও পান, নবী যদি তালাশ করে তোমাকে নাও পান, তুমি যদি আমার রাজ্যের রানীর খবর তোমার রাজাকে দিতে পারো, আমার বিশ্বাস তিনি খুশি হয়ে যাবেন, তিনি খুশি হয়ে যাবেন, চলো একটা নতুন খবর, নতুন দেশের খবর তোমাকে দেই। এই বলে রানী বিলকিসের হুদহুদ সুলাইমান আলাইহিস সালামের হুদহুদকে রানীর রাজ্যে নিয়ে গেল। নিয়া যা কিছু দেখাইবার দেখাইল। এইদিকে হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির প্রয়োজন পড়েছে, তিনি তালাশ করে তারে পান না, রাগান্বিত হয়ে গেলেন, হুদহুদ গেল কোথায়, গেল কোথায়, আমার এখন পানির প্রয়োজন। আবার তিনি উপরে তাকায় দেখতেছেন, দেখতেছেন হুদহুদের জায়গাটাই খালি এবং ওই দিক দিয়ে সূর্যের আলো ঢুকতেছে। সুলাইমান আলাইহিস সালাম তিনি তো খেপে গেলেন। আল্লাহ পবিত্র কোরআনুল করিমের সূরাতুন নামলে তার এই গুসার কথাটাই ব্যক্ত করেছেন, মালিয়ালা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন লাউআযিবান্নাহু আযাবান শাদীদা আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নানি বিসুলতানিন মুবীন। গেল কোথায় সে, আমার কি হলো, দোষ করেছে হুদহুদ। কিন্তু সুলাইমান নবী কথা কেন বললেন, আমার কি হলো, তফসিলি কিতাবে এর থেকে বলেন যে এতেই করে
তিনি আল্লাহ পাক বুঝাইলেন কোন নিয়ামত যদি তোমার হাতছাড়া হয়ে যায় তাহলে মনে করবা সেটা তোমারই কোনো ত্রুটির কারণে হয়েছে। অতএব অন্যের দিকে ওই নিয়ামত হারাইলো কেমনে সেই চিন্তা না করে আমার ভুল কি হলো, আমার তরফ থেকে কি ভুলটা হয়ে গেল সেটা তালাশ করো সমাধান পেয়ে যাবা। প্যারে হাজরিন, সুলাইমান আলাইহিসসালাম যখন খেপে গেলেন তখন ওই অবস্থায় তিনি করলেন কি, সুলাইমান আলাইহিসসালাম তিনি তার খোঁজ নেওয়ার জন্য সবচেয়ে পাখিদের রাজাকে তিনি আদেশ করলেন, তাড়াতাড়ি করে ওরে তা বের করো এবং বের করে আমার সামনে হাজির করো, উপযুক্ত প্রমাণ যদি দিতে না পারে তাহলে আমি তারে হত্যা করব। ঈগল পাখিকে আদেশ করলেন, ওই ঈগল পাখি আকাশে উঠতে লাগলো, উইরে সে তালাশ করতেছে। এরপরে হঠাৎ করে দেখে ওই দিক থেকে ইয়ামেনের মারিব যার অপর একটি নাম হলো সাবা, ওই দিক থেকে সুলাইমান আলাইহিসসালামের হুদহুদ পাখি আসতেছে। দেখা মাত্রই তারে গ্রেপ্তার, হুদহুদ ডাক দিয়ে কয় ভাই তুমি আমাকে মেরো না, আমাকে হত্যা করো না, আগে আমার কথাটা শুনো। কয় কথা শুনবো পরে, আগে তাড়াতাড়ি চল নবী, বড় গরম, কেন কোথায় গিয়েছিলি? কয় নবী এতটা ক্ষিপ্ত, তোরে হত্যা করে ফেলবে। হুদহুদ বলতেছাম আমি যদি উপযুক্ত প্রমাণ দিতে পারি কেন গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম। নবীকে এমন কিছু বলেন নাই, উপযুক্ত কারণ দর্শাতে না পারলে বলে হ্যাঁ এমনটা বলেছেন, উপযুক্ত কারণ যদি তুমি দর্শাতে না পারো তবে তোমাকে তিনি হত্যা করবেন। হুদহুদ বলে ঠিক আছে তাহলে চলো, আমার বিশ্বাস নবী আমাকে হত্যা করবেন না, কারণ আমি উপযুক্ত কারণ সঙ্গে করে এনেছি। আল্লাহর নবীর সামনে হুদহুদ পাখি এসে দাঁড়ালো। এরপরে নবী বলতেছেন বলো ঘটনা কি, তুমি কোথায় গিয়েছিলে, কেন তুমি অনুপস্থিত ছিলে, তুমি তোমার পাখির রাজা ঈগলকে কেন তুমি জিজ্ঞেস করে যাও নাই, তারে কেন তুমি খবর দিয়ে যাও নাই। তখন সে বলতেছে নবী গো আমি এমন এক দেশের খবর জানি যেই দেশের খবর আপনি নিজেও জানেন না, জানার কথাও না, কানির খবর জানি যেই খবর আপনি জানেন না, আপনার কাছে নাই, এমন এক খবর আমি জানি। আল্লাহ নবী সুলাইমান তিনি বলতেছেন কি খবর, তাড়াতাড়ি বলো কি খবর, তুমি তাড়াতাড়ি বলো। কয়ফামা কাসা গায়র বাঈদিন ফাকাল আহাদতু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন, কি খবর, কই ইন্নি ওয়াজাত তোমরা আতান, আমি ওই রাজ্যে পেয়েছি একজন রানীকে, এমন সুন্দরী রানী নবী গো আমি জীবনে কোনোদিন দেখি নাই, এত সুন্দরী রানী, তামলিকু হুম সে রাজত্ব করে, ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইউম ওয়ালাহা আরশুন আযীম, ধনী বনে জনে কোনো দিক দিয়ে তার কম নাই, সর্বদিক দিয়ে প্রাচুর্যতা, নিয়ামতের কোনো অভাব নাই, সর্বদিক দিয়ে আমি তার মধ্যে প্রাচুর্যতা পেয়েছি, ধনের দিক দিয়ে যেন কোনো কমতি নাই, জনের দিক দিয়ে কমতি নাই, শক্তির দিক দিয়ে কমতি নাই, তার 12,000 সেনাপতি রয়েছে, প্রতি সেনাপতির অধীনে আবার 1,00,000 করে সৈন্য রয়েছে, অতএব কমতি কোনো দিক দিয়েই তার নাই গো নবী। এইভাবে বলতেছে কিন্তু বড় দুঃখের খবর হলো ওই রানী আর তার রাজ্যের মানুষ দুলিয়ে কাল্লাকে চিনে না, এরা সূর্যের পূজা করে। কিসের পূজা? সূর্যের পূজা করে। ওয়াজাত তুহা ওয়া কাওমাহা ইয়াসজুদুনা লিশ্শামসি মিন দুনিল্লাহ, পবিত্র কোরআনুল করিমের সূরাত নমল, নামলুন শব্দের অর্থ পিপীলিকা, এই পিপীলিকার সুরায় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কথা বলতেছেন, বিস্তারিত ঘটনাটা উল্লেখ করেছেন, তবে পরিপূর্ণ না, হাদিস শরীফে কিছু আছে, হ্যাঁ ইসরাইলি রেওয়ায়ত কিছু আছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিসসালামকে যখন রানী বিলকিস এই খবর দিল, রানী বিলকিসের খবর দিল হুদহুদ পাখি, সুলাইমান আলাইহিসসালাম আশ্চর্য হয়ে গেলেন, কই কি, তামাম দুনিয়ার বাদশাহ আমি,
আর আমার বাদশাহীর ভিতরে এক অঞ্চলে আবার বাদশাহী করে এক রানী, তাও তারা সূর্যের পূজা করে আল্লাহকে চিনে না। সুলাইমান আলাইহিস সালাম তিনি বলতেছেন, ঠিক আছে আর কি দেখেছো? কয় নবী গো, তার এমন একটা সিংহাসন রয়েছে, ওয়ালাহা আরশুন আযীম, এমন এক সিংহাসন আমি জীবনে কোনোদিন দেখি নাই। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে 30 হাত লম্বা, 30 হাত উঁচা, 30 হাত প্রস্থ, 30 হাত লম্বা, 30 হাত উঁচু, 30 হাত প্রশস্ত, 30 হাত প্রশস্ত, এত বড় একটা সিংহাসন ছিল রানী বিলকিসের। এজন্য হুদহুদ পাখি বলতেছে, আমি তার একটা সিংহাসন দেখেছি যা জীবনে কোনো দিন আমি কোথাও দেখি নাই। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, তাহলে যাও, আমি তোমাকে এর উপযুক্ত পুরস্কারও দিব এবং এর সমাধানটাও আমি তোমার দ্বারাই করব। ঘটনা যদি এমনই হয় তাহলে আমি তোমার মাধ্যমে রানী বিলকিসের কাছে একটা চিঠি পাঠাব এবং সেই খবর তুমি তারে দিবা, পরবর্তী খবরও তুমি পৌঁছাইবা। তুমি হবে প্রেরক, তুমি হবে বাহক, তুমি হবে বাহক, আমি হব প্রেরক, চিঠি দিব আমি, নিয়ে যাবা তুমি। এই রানী বিলকিস কে ছিল? তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, এই রানী বিলকিস ছিল, তার বাবার নাম ছিল সারাহিল। 40 পুরুষ পর্যন্ত তারা রাজত্ব করেছে, অতএব রাজ পরিবারের মেয়ে হল রানী বিলকিস। কোন পরিবারের? রাজ পরিবারের। এই সারাহিলের কোনো সন্তান ছিল না, একমাত্র সন্তান রানী বিলকিস। এজন্য সারাহিলের মৃত্যুর পর বাদশাহ কে হবে, রাজা কে হবে, এই নিয়ে যখন মন্ত্রী পরিষদে আলোচনা উঠল, অধিকাংশের মত হল তার মেয়ে রানী, তার মেয়ে বিলকিসকে আমরা সিংহাসনে বসাব। কিন্তু আরেক দল বলতেছে, না, একজন মহিলা আমাদের রাজা হয় কেমনে, বাদশাহ হয় কেমনে, তার দ্বারা রাজ্য পরিচালনা করা সম্ভব হবে না, মহিলারা দুর্বল, তাদের জ্ঞান ও পুরুষের অর্ধে, কেমনে হবে? এই দ্বিমত করে করে প্রচণ্ড আকারের দুই দলে ভাগ হয়ে গেল এই মারিব অঞ্চল। এক দলে চাইতেছে রানী হবে বিলকিস, আর একজনে চাইতেছে, না, আমাদের রাজা হবে পুরুষ। দুই দলে ভাগ হয়ে অঞ্চলটা দুই ভাগে বিভক্ত হয়ে গেল, এক ভাগের রানী হলো বিলকিস, আরেক ভাগের রাজা হলো আরেকজন পুরুষ। এভাবে চলছে বেশ কিছুদিন, কিন্তু রানী তো রাজ পরিবারের মেয়ে, রাজ্য পরিচালনা করার তার যে অভিজ্ঞতা, সব মিলায়া তার রাজ্য পরিচালনাটাই সুষ্ঠু হচ্ছে এবং দিন দিন উন্নত হচ্ছে। প্রচুর কাজ করলো রানী তার দেশে। পবিত্র কোরআনুল করিমের সাইলাল আরাম বলতে, যে ওই বাঁধ আছে দুই পাহাড়ের মাঝখানে, বাঁধ বেঁধেছিলেন রানী, এই বাঁধের দ্বারা বৃষ্টির পানি তিনি জমায় রাখতেন আর সাগরের নোনা পানি থেকে তার অঞ্চলকে মুক্ত রাখতেন। এই বাঁধের দ্বারা বৃষ্টির পানি জমায় রাখায় ফসলাদি এবং বাগান পরিচর্যা, ফল ফলাদি তাদের দেশে উৎপাদন করতে পানির যা প্রয়োজন ছিল সবটাই তারা পেয়ে গেল, পুরোপুরিভাবে তাদের পানির প্রয়োজন পুরা হলো। এতে করে এই রানী বিলকিসের অঞ্চল ফল ফলাদিতে ভরপুর হয়ে গেল, ভরপুর। এমনকি বলা হয় তাফসীরে কিতাবে এসেছে যে রানী বিলকিসের যে বাগান, এই বাগানে এত বরকত হয়েছিল ফল ফলাদির, কোনো একজন মানুষ যদি খালি একটা টুকরি নিয়ে বাগানের ভিতর দিয়া যায়, কোনো ফল পাকা ফল পারতে হবে না, বরং মাথায় টুকরি নিয়ে গেলেই গাছ থেকে পাকা ফল পরে পরে তার টুকরি ভরে যেত। লোকজন সব রানীর পক্ষে আসতে লাগলো। মারিবির মানুষগুলা দেখতেছি
রানী বিলকিসের রাজ্য পরিচালনা বড় সুন্দর এবং তার রাজত্বের পরিচালনা বড় সুন্দর, বিচার বিভাগ বড় সুন্দর, সর্বদিক দিয়ে নিয়ামতের কোনো কমতি নাই। মানুষজন একে একে রানীর পক্ষে আসতে লাগলো, আর ওই রাজার অঞ্চল, ওই পুরুষ রাজার অঞ্চলে এতটা উন্নয়ন নাই। তখন জনগণ বলতেছে, তুমি পারবা না, আসলে আমরা যা মনে করেছিলাম রানী মেয়ে হওয়ার কারণে, মহিলা হওয়ার কারণে সে বুঝি পারবে না, আমাদের চিন্তা চেতনা ভুল, তুমি রাজত্ব ছেড়ে দাও, পুরা অঞ্চলটাই রানী বিলকিসের আন্ডারে দিয়ে দাও। কিন্তু ওই রাজা মানতে রাজি না, মানতে রাজি না, জনগণের কথা মানতে রাজি না, বরং সৈন্য সামন্ত নিয়া রানীর সাথে আরো বিরোধিতা শুরু করলো। যুদ্ধ লাগবে লাগবে এমন পরিস্থিতি তৈরি করে নিল ওই রাজা। রানী বিলকিস বড় বিচক্ষণ, বুঝতে পেরে গেল যে কোনো সময় যুদ্ধ বাধায় দিতে পারে, যে কোনো সময় যুদ্ধ বাধায় দিতে পারে। তাহলে এখন কি করা দরকার? যুদ্ধ থেকে যদি বাঁচতে হয় তাহলে প্রয়োজন হল বুদ্ধির। রানী একটা চিঠি লিখল ওই বাদশার কাছে। চিঠির ভাষা ছিল, আমি তোমাকে বিয়ে করতে চাই। রাজা তো চিঠি পেয়ে একদম আনন্দে আত্মহারা, কি খুশি, জবাব দিল, আমিও তো মনে মনে দীর্ঘদিন যাব তেমনটাই আশা করতেছিলাম, কিন্তু সাহস পাই না। আজ যখন তুমি নিজের মুখেই বলেছ তাহলে কোনো আপত্তি নাই, আমি তোমাকে বিয়ে করতে রাজি। এখন দেখা যায় কবরটা রটে গেল। রানী বিলকিসকে তার নিজের জন আপনজন অনেকেই বলতেছে, এটা কি সত্য? বলে, সত্য, আমি তারে বিয়ে করব, কারণ আমি একজন রানী, আমার তো বিয়ের প্রয়োজন, আমার তো সন্তান সন্ততির প্রয়োজন, এই মুহূর্তে আমার উপযুক্ত আর তো কেউ নাই, সে তো একটা অঞ্চলের রাজা, রাজাই তো রানীকে বিয়ে করবে, আমি বিয়েতে রাজি। ধুমধাম করে বিয়ে হয়ে গেল। বাসর রাত, সব ধরনের পানীয়ের ব্যবস্থা করা হলো। তখনকার সময় এটা সাধারণ নিয়ম, যত প্রকারের মদ, যত প্রকারের নেশা, সব কিছুর আয়োজন করা হলো। রানী বিলকিস, সে তো একটা উদ্দেশ্য নিয়ে বিয়ে করেছে। ওই বাসর রাতে রানী রাজারে খুব ইচ্ছা মতো ভরপুর মদ পান করাইল, বেশি পরিমাণে মদ পান করাইল ওই বাচ্চারে, এতটা মদ পান করাইল রানী বিলকিস, এতে করে সে বেহুশ হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। আর রানী বিলকিস তখন তার মাথাটাকে ঠান্ডা মাথায় কাটল, কল্লাটা কেটে ওই কল্লাটা তার দরবারে ঝুলাইয়া রাতের অন্ধকারে রানী বিলকিস তার সিংহাসনে আবার চলে আসলো। সকালবেলা জনগণ যে দেখে তাদের বাদশার মাথা রাজ্যের গেইটে ঝুলতেছে, মানুষজন বুঝে গেল, বুঝেছি এটা বিয়ে নয়, এটা রানী বিলকিসের একটা কৌশল, হ ভালোই হয়েছে, যদি এমনটা না হইতো তাহলে যে কোনো মুহূর্তে দুই দেশে যুদ্ধ হতো, প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হতো। রানী বিলকিস ওই ক্ষয়ক্ষতি থেকে বাঁচানোর জন্য ভালো একটা কৌশল অবলম্বন করেছে। এতটা বিচক্ষণ, এতটা জ্ঞানী ছিল রানী বিলকিস। সুলাইমান আলাইহিসসালাম হুদহুদ পাখির মাধ্যমে তিনি চিঠি পাঠাইলেন আর বলে দিলেন, তুমি চিঠিটা গোপনে তার কাছাকাছি একদম তার চোখের সামনে চিঠিটা ফেলবা, যেন আর কেউ না দেখে, চিঠিটা যেন সেই দেখে এবং তার নজরে ফেলবা, আর চিঠির উত্তর পাওয়ার আগ পর্যন্ত, চিঠির উত্তরে সে কি সিদ্ধান্ত নেয় সেটা না জানা পর্যন্ত তুমি গোপনে বসে বসে সব শুনবা, পরে বিস্তারিত আমাকে জানাইবা। ভাইরা বন্ধুরা, এর জন্য মনোযোগ। রানী বিলকিস একটা সিংহাসন, এই সিংহাসনটা তার খাস কামরায়, খাস কামরার ভিতরে এতটা আবদ্ধ, এতটা আবদ্ধ, একটা জানালা, একটা জানালা সে সর্বদা খোলা রাখত, কারণ ওই জানালা দিয়ে সূর্যের আলো ঢুকবে, আর যখনই সূর্যের আলো ঢুকবে তখনই সে সূর্যের পূজা করবে, এজন্য ওই জানালাটা ছিল খোলা। হুদহুদ পাখি সুলাইমান নবীর চিঠিটা নিয়ে আসে ওই জানালার মুখেই বসে গেল। রানী বিলকিস যখন
হঠাৎ করে দেখে কি কবর, তার ঘরে সূর্যের আলো নাই, তাহলে ওই জানালাটা বন্ধ হয়ে গেল নাকি? তাকায় দেখে হয় একটা পাখি ওই জানালায় বসে আছে, কাছে গেল তাড়ানোর জন্য। তখনই ওই পাখিটা তার ঠোঁট থেকে চিঠিটা ফালাইয়া দিল। রানী বিলকিস দেখে একটা চিঠি পাখি ফালাইছে, চিঠিটা হাতে নিল, হাতে নিয়ে চিঠিটা হাতে নিল, অবাক হয়ে গেল, আমার এত খাস কামরার ভিতরে একটা চিঠি পাঠাইলো কে? আবার সেও পাখির মাধ্যমে। তাহলে চিঠির প্রেরক তো সাধারণ কোনো মানুষ হতে পারে না, সাধারণ কোনো লোক হতে পারে না। রানী বিলকিস চিঠিটা পেয়ে গেল, চিঠিটা পায়া হাতে নিয়ে এসে দেখতে পেল চিঠিটা লিখেছেন সুলাইমান আলাইহিসসালাম। ভাষাটা ছিল এমন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সুলাইমান আলাইহিসসালামের পক্ষ থেকে চিঠি, আর আমার আল্লাহর নামে শুরু করলাম। মর্ম ছিল চিঠির খুব দ্রুত, খুব দ্রুত তুমি আমার কাছে এসে আত্মসমর্পণ করো আর কালেমা পড়ে মুসলমান হও, সূর্যের পূজা ছেড়ে দাও, নতুবা আমি ব্যবস্থা নিব। এই চিঠি পাওয়া মাত্রই রানী বিলকিস মন্ত্রী পরিষদের মিটিং ডাকলো। চিঠি পাওয়া মিটিং ডাকলো, মিটিং, জরুরি মিটিং, জরুরি মিটিং। রানী বিলকিস এইবার বলতেছে আমার কাছে একটা চিঠি এসেছে, আমার কাছে একটা চিঠি এসেছে, চিঠির ব্যাপারে জরুরি পরামর্শ চাই বলে। কার পক্ষ থেকে? সুলাইমান নবীর পক্ষ থেকে, সুলাইমান আলাইহিসসালামের পক্ষ থেকে আমার কাছে চিঠি এসেছে। কি চিঠির ভাষা? কয় ভাষা হলো আমরা আত্মসমর্পণ করব, কালেমা পড়ে মুসলমান হব, সূর্যের পূজা ছেড়ে দিব, নতুবা তিনি ব্যবস্থা নেবেন। এখন আপনারা পরামর্শ দিন কি করব আমরা, জবাব কিভাবে দেব, আমরা কি লড়ব নাকি তার কাছে আত্মসমর্পণ করব। ওই সেন সৈন্যদের ভিতরে, মন্ত্রী পরিষদের ভিতরে একজনের নাম ছিল মানজার। মানজার ছিল ভিতরে ভিতরে রানী বিলকিসের প্রতি দুর্বল, মানজার ছিল ভিতরে ভিতরে দুর্বল। সে তখন নিজের বাহাদুরি দেখানোর জন্য চিৎকার দিয়ে উঠল, রানী কনকে আপনি, কনকে আপনি, কনকে আপনি, কে আপনাকে চিঠি দিয়েছে? এত বড় সাহস সুলাইমানের, আপনাকে চিঠি দেয়, একটু সুযোগ দেন, উপযুক্ত জবাব আমি দিতে পারবো, আমি মানজার তারে এনে গাছের সাথে ঝুলাইতে পারবো। নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, আমরা শক্তির দিক দিয়ে কোনো কম না, দুর্বলতা পাওয়ার কোনো সুযোগ নাই, দুর্বল হওয়ার কোনো প্রয়োজন নাই, একটু সুযোগ করে দেন, আমি আমার শক্তি দিয়ে এর জবাব দিব, আমরা লড়ব, আমরা যুদ্ধ করব, আমরা এর মোকাবেলা করব, প্রয়োজনে প্রয়োজনে সুলাইমানের গাছের সাথে ঝুলাবো। এমনভাবে ফাল পাড়তে লাগলো। রানী বিলকিস তখন বলতেছে, এ মানজার এত ফাল পারবি না, প্রেরককে ধরা দূরের কথা, আরে বাহককেই তো ধরতে পারল না, এ তো জ্যান্তন, জ্যান্তেন কোনো বাহক নয়, পিয়ন তো কোনো সাধারণ মানুষ নয়, এই চিঠির পিয়ন হলো এক পাখি, অতএব যে পাখির মাধ্যমে চিঠি পাঠায় সে তোমার আমার মতো সাধারণ কোনো মানুষ নয়, এত ফাল পাইরো না, এত লাফাও কেন, আগে চিঠির ভাষাটা পড়ি, চিঠির ভাষাটা পড়ি, চিঠির উদ্দেশ্যটা বুঝি, তারপরে মোরা পরামর্শ নেই। নীরব হয়ে গেল রাজদরবার, মন্ত্রী পরিষদ নীরব হয়ে গেল। এইবার রানী বলতেছে, আমি একটা বুদ্ধি নিয়েছি মাথায়, বলে কি? কয়, আমি একটু পরীক্ষা করব, পরীক্ষা করে দেখবো ইনি নবী নাকি শুধু বাদশাহ, ইনি বাদশাহ নাকি নবী, এটা প্রমাণ করার জন্য আমি একটা পরীক্ষা করব, যদি প্রমাণ হয় ইনি শুধু নবী, ইনি নবীও বাদশাহ, তাহলে ওনার সাথে আমাদের বিরোধিতা করে মোকাবেলা করে কোনো লাভ হবে না, নবীদের সাথে মোকাবেলা সেটা নবীর সাথে নন, সেটা হয়ে যায় আল্লাহর সাথে, অতএব না না এমনটা করা ঠিক হবে না,
আগে আমি পরীক্ষা করে দেখি, যদি আমার পরীক্ষায় উনি ফেল করে, প্রমাণ যদি হয় ইনি শুধুমাত্র বাদশা নবী না, তবে আমরা যুদ্ধ করার মোকাবেলা করার সাহস করব। কত বুদ্ধিমতী নারী, চিন্তা চেতনা কত ভালো। হ্যাঁ, তিনি যদি নবী হন তার মোকাবেলা করে কোনো লাভ নাই, কারণ নবীরা নিজের ক্ষমতায় চলে না, তারা আল্লাহর ক্ষমতা লইয়া চলে। অতএব তার সাথে আমাদের মোকাবেলা করে কোনো লাভ হবে না, পারবো না। ভাইরা আমন্দরা, তো তাহলে কিভাবে পরীক্ষা নিবা? কই পরীক্ষা নেওয়ার সুরত হলো আমি তার কাছে কিছু হাদিয়া পাঠাবো, এই হাদিয়া যদি ইনি গ্রহণ করে তাহলে বোঝা গেল ইনি শুধু বাদশাহ নবী না, আর হাদিয়া যদি গ্রহণ না করে তাহলে বোঝা যাবে দুনিয়ার প্রতি বিন্দু পরিমাণ তার কোনো লোভ নাই, লালসা নাই, ইনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং নবী। যদি এমনটাই প্রমাণিত হয় তখন তার কাছে আত্মসমর্পণ করা ছাড়া আমাদের আর কোনো পথ নাই। ভাইয়েরা বন্ধুরা, এই বইলে একটা সে চিঠি লিখল, হাদিয়া পাঠাইল, হাদিয়া। আর যখন মানজার চলে আসবে আর বলতেছে, মানজার সব খবর কিন্তু হুদহুদ পাখি আড়ালে থেকে থেকে শুনতেছে দেখতেছে, রাজ্যের পরামর্শ সভার সমস্ত কথাগুলি হুদহুদ পাখি সে শুনতেছে। ওই অবস্থায় রানী বিলকিস বলতেছে, একটা পাথর রয়েছে আমার কাছে, পাথর, এই পাথরটা তুমি নিয়ে যাবা মানজার, এটা বড় দামি পাথর, পাথরের ভিতরে রয়েছে একটা ছিদ্র, পাথরের ভিতরে আছে একটা ছিদ্র, আঁকা বাঁকা ছিদ্র, এই ছিদ্রটা দিয়া একটা সুতা কেউ ঢুকাইতে পারে না, তুমি সুলাইমান নবীকে বলবা তিনি যেন এই পাথরটার মধ্যে একটা সুতা লাগায় দেন, আমার মনের বড় শখ আমি ওই পাথরটা গলায় মালা হিসাবে পরব, নাও পাথরটা নিয়ে যাও, আর কারো কাছে পাথরটা দিবা না, সোজা সুলাইমান নবীর কাছে, আর নিয়ে যাও 1000 ইট প্যাকেট করে তোমরা হাদিয়া নিয়ে যাও। মূলত হাদিয়া তো না এটা ছিল তার পরীক্ষা, হাদিয়া তো না ছিল এটা তার গুশ, হাদিয়া তো না ছিল এটা সুলাইমান নবীকে কি না। হুদহুদ পাখি এসে জানায় দিল, নবী গো রানী বিলকিস আপনার কাছে হাদিয়া পাঠাইতেছে। বলে হাদিয়া বলে কিসের? কয়ে 1000 ইট প্যাকেট স্বর্ণের ইট। আল্লাহর পয়গম্বর সুলাইমান মনে মনে বলতেছেন, গুরানি তুমি আমাকে ভুল বুঝেছ, আমার চিঠির মর্ম তুমি ভুল নিয়েছ, সুলাইমানকে কিনা যায় না, কিনা যায় না, আমাদের সমাজে ছেলে কিনা যায়, যৌতুকের দাবি করে যেই সন্তান, যেই ছেলে সে তারে তো মেয়ের বাবা কিনে নেয়, কাউ কোনো ছেলেকে হুন্ডা দ্বারা কিনে, কোনো ছেলেকে এরকমভাবে 5 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে কিনে আসেনি না, যৌতুকের দ্বারা আমাদের সমাজে কেনাবেচা হয়নি না, হয় না ছেলে মেয়ে কেনাবেচা হয়নি না, হয় না বলে হয়, এর দ্বারা কি হয়, সমাজে শান্তি বাড়ে না, অশান্তি বাড়ে, অশান্তি, যৌতুক নেওয়া হালাল না হারাম? হারাম, সাফসাফ হারাম। যৌতুক খাওয়া আর শুয়োরের গোশত খাওয়া সমান, শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, যৌতুক খাওয়াও তেমন হারাম, বিন্দু পরিমাণ কোনো কম নাই। এবার আপনি যৌতুক প্রকাশ্যে খান আর ঘুরাইয়া খান, কিছু কিছু ছেলের বাবা আছে যৌতুক ঘুরায় খায়, নিজে কয় না আরেকজন দিয়া কয়, আমি তো চাই নাই আমারে দিতেছে, যত কৌশলই করেন না কেন মেয়ের বাবাকে চাপ দিয়া, মেয়ের বাবার কাছ থেকে দাবি কইরা কোনো জিনিস আদায় করার নামই হলো যৌতুক। আর যদি সে খুশি মনে, কোনো দাবি দাবা নাই, খুশি মনে সে কিছু দিয়া যায় সেটা উপহার, এটা আল্লাহ নবীও দিছেন। নবী তার মেয়ের খাতুন জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে আল্লাহর নবী খুশি খুশি দিছেন পেয়ারে হাজিরিন, সেদিকে আমার উদ্দেশ্য না, বলা উদ্দেশ্য সুলাইমান আলাইহিসসালামকে 1000 স্বর্ণের ইট দিয়ে রানী বিলকিস কিনতে চাইল। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম জিন্নাতদেরকে আদেশ করলেন, 18 বর্গ মাইল রাস্তা স্বর্ণের ইট দ্বারা বানায় দাও, দোনো পাশে তোমরা গবাদি পশু বেঁধে রাখো, গবাদি পশু খানার পাত্রটা স্বর্ণের পাত্র বানাও,
ওই গবাদি পশুগুলি যে মলমূত্র ত্যাগ করবে সেটাও যেন এই স্বর্ণের রাস্তার উপরে পড়ে। 18 বর্গ মাইল রাস্তা স্বর্ণ দিয়া বাঁধাই করো, যেই দিক দিয়া মানজার আসতেছে, যেই দিক দিয়া রানী বিলকিসের এই হাদিয়া নিয়ে আসতেছে, ওই রাস্তাটা 18 বর্গ মাইল পর্যন্ত স্বর্ণ দিয়া বাঁধাই করে ফেলল জিন্নাতরা অল্প সময়ের ভিতরে, অল্প টাইমের ভিতরে। বায়রা বন্ধুরা, আর নবী বলতেছেন 1000 স্বর্ণের ইট ওদের সাথে আছে, অতএব যেই জায়গায় ইট বিছায় রাখছো ওই ইট বিছানো জায়গাটা থেকে 1000 স্বর্ণ ইট, 1000 স্বর্ণের ইটের জায়গা ফাঁকা রেখে দিবা, যেন ওরা আসার পর ওরা ভয় পেয়ে যায়, ওরা যেন ভয় পেয়ে যায়, এরা যেন ভয় পেয়ে যায়। 1000 স্বর্ণের ইটের জায়গা কেন খালি? হায়, আমরা যদি এই 1000 ইট নিয়ে এখন সামনে যাই তাহলে তো রাজা সুলাইমান, তিনি তো মনে করবেন আমরা ওইখান থেকে ইট চুরি করেছি। অতএব না না, তারা ওইখানেই হয়তো তাদের ইটগুলো রেখে আসবে। বুদ্ধি কত সুন্দর দেখছ, এই 1000 ইটের জায়গাটা খালি রাইখো, ভয়ে ওরা তাদের নিজেদের আনা স্বর্ণের ইট এখানেই রেখে আসবে, বলে আমরা যদি এখন এই ইট লইয়া যাই তাহলে আমরা চুরও হইতে পারি, কওয়া যায় না। ভাইরা বন্ধুরা, মানজার যখন আসলো, আয়েশা দেখে হাই হায় 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 রাস্তায় চটক মারে, ঘটনা কি? তামানা খাসা, কিন্তু গভীরভাবে নজর করে তাকায় দেখে পাথরটা বের করে ঘষা দিয়া দেখে, না না, খাটি সোনা, খাটি সোনা। এইবার মনজার চিন্তায় পড়ে গেল, হায় হায় হায়, যেই বাজার রাজার দরবারে রাস্তার স্বর্ণের ডালাই দিয়া করা হয় আর ওই রাস্তার স্বর্ণের উপরে গবাদি পশু পাখি তারা তাদের মলমূত্র ত্যাগ করে, তাহলে তার দরবারে মাত্র 1000 স্বর্ণের ইট হাতিয়া লইয়া যাওয়া কতটা বোকামি হবে, এটা বোকা ছাড়া কেউ করতে পারে না। মানজার কয় কয়, রানী গো, তোমার মতো ফকিন্নি বুঝি আল্লাহর জমিনে কেউ নাই, কারে তুমি কি হাদিয়া দিতেছ? ও রানী বিলকিস, আজকে আমার ওই ইজ্জত যাবে, কওয়া যায় না আমি আজকে বন্দিও হতে পারি। চিন্তায় পড়ে গেল, চিন্তায় পড়ে গেল মানজার, কিন্তু বাহাদুরি দেখাইছিল। ওই ওই কইছিল সুলাইমান রে গাছের সাথে জুলাইমু, কিন্তু রানী বিলকিসের ধমকে নীরব হয়ে যায় মানজার। এইবার সামনের দিকে আগায়, আগে দেখতে পায় হায় হায়, এত সুন্দর ইট বিছানো রাস্তা স্বর্ণের ইট, কিন্তু 1000 স্বর্ণের ইটের জায়গা ফাঁকা, কে নিয়েছে কে নিয়েছে? কয়, আমি যদি এখন আমার ইট লইয়া যাই তাহলে রাজা বলবে এই ইট তুমি চুরি করেছো, আমার তো সুন্দর রাস্তার মধ্যে 1000 ইট গেল কোথায়? কই রে, তাড়াতাড়ি এখানে রাখ, তাড়াতাড়ি ইটগুলো এখানে রাখ। কাফেলাকে বলল, ইট এখানেই রেখে আয়, নাইলে চোর বাসাস্তে হবে। সুলাইমান নবীর দরবারে গেল, কয় না ফেরত যাওয়া যাবে না, একটু নবীর একটু দেখে যাই, লোকটার একটু দেখে যাই। সামনে গেল, যাওয়া মাত্র আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম তার ডাক দিলেন, মানজার এদিকে আসো। অবাক হয়ে গেল মানজার, জীবনে আমি কোনোদিন সিঁড়ি আসি নাই, কোনোদিন আমি এই এলাকায় আসি নাই, আমার নাম কেমন করে তিনি জানলেন, আমার নাম কেমন করে তিনি জানলেন? ভয় পেয়ে গেল। সামনে যাওয়া মাত্রই নবী তখন বলতেছেন, ও মানজার কি খবর, কি খবর? চিঠির মর্ম ভুল বুঝেছে তোমার রানী, ঠিক আছে, তোমার কাছে যে পাথরটা আছে পাথরটা দাও, আমি সুতা ঢুকায় দেই। এই কথা বলতেই মানজারের মাথায় আসমান ভেঙে পড়ল, কি খবর, আমার কাছে যে গোপন পাথর রানী দিয়েছে, যে পাথরের খবর আমি ছাড়া আর রানী ছাড়া কেউ জানে না, এই খবর তিনি জানলেন কেমন করে? বুঝছি, সব খবরই আইছে, সব খবরই ওনার কাছে আগেই চলে আসছে। তাহলে আমি যে বলছি গাছের সাথে জুলাই মুহ, এই খবরও বুঝি চইল আসছে।
এখন না জানি কি হয়, মনে হয় বিচারটা আমারও হবে, মনে হয় শেষ পর্যায়ে বন্দী হওয়া লাগবে, কাঁপতে শুরু করলো, ভয় পেয়ে গেল। ভয় পাওয়ারই তো কথা, সব খবরই যখন আসলো আমি যা বলেছি এই খবরও তো আসছে, কিন্তু আল্লাহর পয়গম্বর সুলাইমান তাকে তিন বলতেছেন তোমরা মেহমানদারি করো, তোমাদের জন্য ওই খাস মহল, সেখানে মেহমানদারির ব্যবস্থা করলেন। তারপরে তিনি একটা পাট তারপরে তার পাঠাইয়ে দিলেন, বলেন যাও যায় তোমরা তোমাদের রানীকে বলো দেরি যেন না করি, অল্প সময়ের ভিতরে সবাই আত্মসমর্পণ করে মুসলমান হয়ে যাও, নতুবা কপালে সিন্নি আসে। বুঝেননি? সিন্নি বুঝলেন মানে মায়ের আছে। মানজার চলে আসলো, রানী বিলকিস অপেক্ষায়। ও সুতা ঢুকাইলেন কেমনে সুলাইমান নবী? এই পাথরের ভিতরে আঁকা বাঁকা ছিদ্র, যেই ছিদ্র দিয়ে সুতা ঢুকানো যায় না। আল্লাহর নবী সুলাইমান পিঁপড়াকে ডাক দিলেন। এই সুরাটার নামও সুরাতুন নমল, পিঁপড়ার সুরা। পিঁপড়ারে তিনি ডাক দিলেন, ডাক দিয়ে বললেন যে সুতারা ঢুকিয়ে দাও। সু পিঁপড়ারে ডাক দেওয়া মাত্রই পিঁপড়ায় কইলা বাইক, হুজুর আমি হাজির। মানজার অবাক হয়ে গেল, সব দেখতেছে মানজারে, কইরে ঠিকই তো বলছিল আমাদের রানী, ইনি যদি নবী হন কোনোভাবেই তার সাথে পারা সম্ভব নয়, ইনি তো দেখা যায় পিঁপড়ার সাথেও কথা কয়, পিঁপড়াও তার একটা বাহিনী। এই পিঁপড়ার মুখে তিনি একটা সুতা লাগাই দিলেন, পিঁপড়াটা সহজে আঁকা বাঁকা রাস্তা দিয়া ডুইকা ডুইকা সে সুতা লাগাই দিল। এই সুতা লাগায়া পাথর লইয়া মানজার রানী বিলকিসের কাছে আবার ফিরত আসলো, রানী অপেক্ষায়, রানী অপেক্ষায়, তার পরিচয় জানতে চায়, ইনি কি শুধু একজন বাদশাহ নাকি আল্লাহর পয়গম্বর। আশা মাত্রই রানী কয় কিরে মানজার খবর কি, খবর কি? মানজার কই খবর কইমু কি, তোমার মতো ফকির নি আল্লাহর জমিনে কেউ নাই। কয় কি হইছে? কয় হাতিয়া ফাটাইছো 1000 স্বর্ণের ইট, আবার ফেকেটও কইরা, কিন্তু গিয়া দেখি 18 বড় গোমাইল রাস্তা স্বর্ণের বাঁধাই করা, আবার এর উপরে গরু ছাগল ইট, গরু ছাগল দুম্বা ভেড়া এগুলো পায়খানা প্রস্রাব করে, চেনায় লেদায় বিন্দু পরিমাণ কোনো মূল্য নাই। সামনে যায় দেখি 1000 স্বর্ণের ইটের জায়গা খালি, ডরায়া এখানে নিজের স্বর্ণের ইট রাইখে গেছি, কারণ নাইলে আমাদেরকে চুর বইল আটকায় আমার তোফারে। এত বড় রাজ্য, এত বড় রাজ্য, এত বড় ক্ষমতা আমি দেখেছি তার, আর কি বলেছে, আর কে দেখেছ আমার পাথর কোথায়? কই নেও তোমার পাথর। কই সুতা কেমনে লাগাইল? কই সুতা লাগাইছে পিঁপড়া। ও কও কি বল, ওগো রানী শুধু মানুষ নয়, পিপিলিকা পর্যন্ত তার কথা শুনে তার কথা মতো কাজ করে। পিপিলিকাই সুতা ঢুকাই দিছে। রানী তখন ভিতরে ভিতরে সুলাইমান নবীর প্রতি দুর্বল হয়ে গেল, দুর্বল হইছে তো হইছে, 100 নম্বর মহব্বতের চিঠিতে 100 নম্বর 100 নম্বর দিয়ে দিল। রানী বিলকিস আল্লাহর নবী সুলাইমান আলাইহি সালামের মহব্বতে পড়ে গেল। এইবার বলতেছে মানজার দেরি করে যাবে না, সম্মানী লোকের সম্মান দিতে হয়, এ মানজার তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করো, আমি যাব, আত্মসমর্পণ করব, আমরা আল্লাহর গোলামি করব, মুসলমান হয়ে যাব, দেরি করা যাবে না। আর রানী বিলকিস মনে মনে আনন্দিত, মনে মনে আনন্দিত, মনে হয় আমার স্বপ্নে থেকে রাজকুমারের সংবাদ আমি পেয়ে গেছি, আমার স্বপ্নে দেখা রাজকুমারীর পরিচয় এবং সন্ধান আমি পেয়ে গেছি। সুলাইমানকে আমি শুধু রাজ্যের সিংহাসনে নয়, আমি আমার মনের সিংহাসনে সুলাইমানকে বসাব। উলফত মে বরাবর কে জফা হো, কে জফা হো, উলফত মে বরাবর কে জফা হো, কে জফা হো,
ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو، ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو، ایک چشم زدن غافل ازا شاخ نباشی شاید کی نگاہی کو نداگاہ نباشی، شاید کی نگاہ ہیں کو نداگاہ نباشی۔ امار بھائی رانی بلقیس سلیمان علیہ السلام دربارے رونا دل یہ خبر ہود ہود پاکی جانا دل جا آستے سے کی جن کو آتمسمرپن کرو اپنار کچھ دربل ہو گیا۔ سلیمان علیہ السلام دیو دانب کے بولبین امار راج محل تمرا جت پارو جتٹک سادھ آ سوندر کرو کارن رانی کے سمبردنا دا لگے سو ایک جن سمانی تر ایک خاص محل تیری کرو، محلے چتردی تھے پانی، پانی مدد تھے ماس، پانی اوپر تمہارا سوچ کاچ کاچ دیا ڈھالائی کروا۔ ایک تفسیر کتاب ایسے ایک جن دو جن مانوش انار راج دربار ارا جہاں بجتے پڑھے جو سلیمان علیہ السلام آستے سے بشو سوندری رانی بلقیس اور انیو راجیہ سجائیتے سے ব্যবসা বেশি ভালো না, মনে হয় দুইজনের মহব্বত হয়ে গেছে, বিয়া শাদি হয়ে যাবে। একজন এক হয় আপনি যে রানী বিলকিসে বিয়া করতে যাইতেছেন জানেননি, হে কিন্তু জিনের মাইয়া, হে জিনের মাইয়া, জিনের মেয়ে, অতি বিয়া করতে একটু বুঝে শুনে কইরেন, মহব্বতে পড়তে একটু বুঝে শুনে কইরেন। নবী সুলাইমান বলেন যদি জিনের মেয়ে হয়ে থাকে তাহলে তার মধ্যে জিনের স্বভাব বেশি নাকি মানুষের স্বভাব বেশি, সে জিন না মানুষ এটা বোঝারও আমার কাছে সুযোগ আছে, ব্যবস্থা আছে। আরেকজন এর বুদ্ধি কিন্তু একটু কম, ঠিক আছে বুদ্ধি শুদ্ধিও কম না বেশি, বুকানা বুদ্ধিমান, এটাও বোঝার ব্যবস্থা আমার কাছে আছে। এজন্য সুলাইমান আলী ইসলাম একটা মহল তৈরি করলেন আর ওই মহলের চতুর্দিকে পানির ব্যবস্থা করলেন আর পানির উপরে স্বচ্ছ কাচের ব্রিজ তৈরি করলেন দেওদানবের দ্বারা, যেন বুঝাই নাই নাই না যায় মরমর। এত স্বচ্ছ কাচ দিয়ে তিনি একটা ব্রিজ বানাইলেন যেন চুকে ধরা না যায়, যেন মনে হয় পানি। রানী বিলকিস আসতেছে, আসার আগেই আল্লাহর নবী সুলাইমান তখন বলতেছেন রানী আয়ে বইব কই, সিংহাসন তো একটা, আমারটা দামি বইমো, রানী বইব কোথায়? ও আচ্ছা ঠিক আছে বুঝলাম, তার তো নাকি একটা সিংহাসন আছে, হুজুর তুমি দেখে আসছো? বলে জি। বলে হ্যাঁ আর শোনাও দিন, বহুত বড় এক সিংহাসন, ওই সিংহাসনটাতেই বসুক, তারটাতেই সে বসুক, তাহলে আনবো কেডা? সে তো রওনা দিয়ে দিছে, সাতটা গেইটের ভিতরে তার এই সিংহাসন রাইকা, সাতটা তালা মাইরা, এই সাত তালার চাবি নিজের কাছে লইয়া রানী বিলকিস রওনা দিছে সিরিয়া, সুলাইমান আলী ইসলামের কাছে আসবে। ও ভাইরা বন্ধুরা, ওই অবস্থা আল্লাহ নবী বলতেছেন কে পারবা রানী আসার আগে আগে তার সিংহাসন আমার কাছে পৌঁছাই দিতা? কাল ইফরিতুম মিনাল জিন, আল্লাহ পাক পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলছেন যে ওই অবস্থায় হ্যাঁ রানী বিলকিস আসার সময় হ্যাঁ আসার আগে আগেই কে আমার কাছে এটা পৌঁছে দিতে পারবা? তখন কালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা ওয়া ইন্নি আলাইহি লাকাবিয়ুন আমিন, আমি আপনার কাছে এটা পৌঁছে দিব, সে পৌঁছার আগে আগে এই শক্তি আমার কাছে আছে। সুলাইমান আলাইহিস সালাম বলে না না আমার আরেকটু আগে দরকার, আরেকটু তাড়াতাড়ি দরকার, এর চেয়েও বেশি তাড়াতাড়ি কে পারবা? قال الذي عنده علم من الكتاب انا اتيك به قبل ان يرتد اليك طرفك، তখনই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে একজন মানুষ জিন্না জিনে কইছে আপনার কাছে রওনা দিয়ে দিছে কাফেলা, সেই কাফেলা আপনার কাছে আসার আগে আগে সিংহাসন পৌঁছে যাবে। কিন্তু মানুষ একজন মানুষ যার কাছে ইসমে আজম ছিল, ইসমে আজমের ক্ষমতা ছিল, তিনি বললেন আমাকে আরো সুযোগ দিলে আমি আরো তাড়াতাড়ি আপনার কাছে এনে দিব। কয় কত তাড়াতাড়ি? কয় আপনি শুধু চোখটা ঘোরাবেন আর দেখবেন সিংহাসন আপনার সামনে হাজির হয়ে গেছি। আসিফ ইবনে বারখিয়া তার নাম, যিনি মানুষ দেখেন একজন মানুষের শক্তি। সুলাইমান আলাইহিস সালাম বলে ঠিক আছে নাও তাহলে এইটাই করো। সুলাইমান আলী ইসলামের চোখ গোড়ানোর সঙ্গে সঙ্গে এই রানী বিলকিসের সিংহাসন
সেই ইয়ামেনের মারিব থেকে সিরিয়ায় পৌঁছে দিলেন হাজার হাজার মাইল দূরে মাটির নিজ দিয়া মাটির নিজ দিয়া সিংহাসন ঢুকলো আর মাটির নিজ দিয়েই সুলাইমান আলাইহিস সালামের চোখের সামনে এসে সিংহাসন ভেসে উঠলো সুবহানাল্লাহ শক্তিকার একমাত্র শক্তির মালিক কে আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন কাছে আনার পর তিনি বলতেছেন এটারে কিছু পরিবর্তন করো পরিবর্তন করো সুলাইমান আলাইহিস সালাম একটু পরিবর্তন করাইলেন দেওদানবের দ্বারা নাক্কিরুহু সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন এটা একটু পরিবর্তন করো কেন যেন সে বুঝতে না পারে যে এটা তার একটা তারই সিংহাসন এটা যেন বুঝতে না পারে ভাইরা বন্ধুরা এজন্য হযরত সুলাইমান আলাইহিস সালামের চোখের সামনে ক্বালা নাক্কিরু লাহা আরশাহা ننظر أتهتدي أم تكون من الذين لا يهتدون فلما جاءت قيل أهكذا عرشك قالت كأنه هو وأوتينا العلم من قبلها وكنا مسلمين سليمان عليه السلام বলতেছেন বলো তো এই সিংহাসনটা কার চিনুনি তুমি সিংহাসনটা এটা কি তোমার কয় এমনই তো লাগে পুরা বলতেও পারে না যেটা আমার কয় এটা তো এমনই লাগে কান না হু হু এমনই তো লাগে সুলাইমান আলাইহিস সালাম বুঝলেন যে যে কথা বুঝছিলাম শুনছিলাম বুকানা বুদ্ধিমান বুদ্ধিমতি সরাসরি বলে নাই যে হ্যাঁ এটাই তো আমার সিংহাসন অথবা অস্বীকারও করে নাই না এটা কেমন করে হতে পারে যে সিংহাসন আমি সাতটা গেইটের ভিতরে রেখে আসলাম এটা আবার এখানে কেমন করে আসতে পারে অস্বীকারও করবে এমনও না কয় মাসকান দিয়ে একটা জবাব দিয়ে দিছে আমারটার মতোই তো লাগে সুলাইমান আলাইহিস সালাম বুঝলেন সে বুদ্ধিমতী হ্যাঁ এরপরে তিনি বললেন যে ঠিক আছে তোমার খাস কামরার ভিতরে তুমি যাও ওই যে মহলটা ওই মহলটা হলো তোমার মহল যাওয়ার সময় দেখে পানি পানির নিচে দেখা যায় বিভিন্ন মাছ দৌড়াদৌড়ি করে সুলাইমান আলাইহিস সালাম দেখতেছেন দেখতে চান যদি সে জিনের মেয়ে হয়ে থাকে তাহলে তার পায়ের মধ্যে জিনের পশম থাকবে জিনের পশম থাকবে তখন পানিটা দেখা মাত্রই সে মনে করছে তো পানি আর দেখবেন মানুষ স্বাভাবিকভাবে পানি দেখলে তখন কাপড়ে হাত দেয় এই রানী বিলকিসও তার কাপড়ে হাত দিছে হ্যাঁ কাপড় পায়ে থেকে তার কাপড় একটু সরে গেল সুলাইমান আলাইহিস সালাম তিনি বুঝে ফেললেন যে না তার গায়ে জিন্নাতের এরকম কোনো পোশাক না জিন্নাতের পশম না অতএব সে মানুষেরই সন্তান আমার ভাইয়েরা বন্ধুরা এই হলো একটা মত কিন্তু আমি বলতেছি যে কথা জিন্নাতের সুলাইমান আলাইহিস সালামের সুলাইমান আলাইহিস সালামের যে এই এই যে রানী বিলকিস তার বাবার নাম ছিল সারাহিল কিন্তু মার নাম ছিল মালামা অথবা আরেকটা রাওয়ায়াতে রাইহানা এই মালামা বা রাইহানা এটা কোনো কোনো তফসিরি কিতাবে লিখছেন যে রানী বিলকিসের মা ছিল জিনজাতি আর বাবা ছিল মানুষ আর তাদের সন্তান হলো রানী বিলকিস এজন্য সন্দেহ ছিল রানী বিলকিস মানুষ না জিন কিন্তু আমার যুক্তিতে ধরে না আমার বিবেকে ধরে না এখানে কিছু প্রশ্ন জাগে প্রশ্ন হলো যে সুলাইমান আলাইহিস সালামের সরি এই যে রানী বিলকিসের বাবা সারাহিল সে মানুষ তো এ জিন কেন বিয়া করবে এর কারণ অনেক কিতাবে অনেক তফসিরে লিখছেন যে সে তার অধিক সুন্দরী তালাশ করতে যায় সে পরীকে বিয়ে করেছিল জিন্নাতের মধ্যে পরীকে বিয়ে করেছিল কিন্তু আমি বলি শুনেন পরী বলেন আর যাই বলেন আল্লাহর কালাম বলে সৃষ্টির সবচেয়ে সুন্দর হলো মানুষ এরপরে দ্বিতীয় হলো ফেরেশতা তৃতীয় হলো জিনজাতি অতএব জিন কখনো মানুষের চেয়ে সুন্দর হতে পারে না অতএব এই যে কথাটা বলা হয় যে সারাহিল সুন্দরী বিধায় পরীকে বিয়ে করেছিলেন এটা একটা ভুল কথা মানুষের চেয়ে জিন কখনো জিন মানুষের সুরত ধরতে পারে কিন্তু প্রকৃত জিন্নাত কখনো মানুষের চেয়ে সুন্দর নয় পবিত্র কোরআনের সুরায় তিনের মধ্যে দেখেন না আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মানুষকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে তৈরি করেছি অতএব জিন মানুষের চেয়ে সুন্দর হয় কেমন করে এক দ্বিতীয় কথা হলো জিনের দ্বারা মানুষের গর্বে মানুষ গর্ভবতী হবে কিনা আর মানুষের দ্বারা জিন গর্ভবতী হবে কিনা এটা অসম্ভব হতেই পারে না মানুষের দ্বারা কখনো জিন গর্ভবতী হবে না আর জিনের দ্বারা কখনো মানুষ
গর্ভবতী হবে না। যদি এমনটা হতো তাহলে আল্লাহর সৃষ্টি সম্পূর্ণ উল্টে যেত, কারণ জিন বহু জায়গায় বহু করে ঢুইকা বহু নারীর সাথে অন্যায় আচরণ করতেই পারে। তার দ্বারা যদি গর্ভপাত হয়ে যেত, গর্ভধারণ করত কোনো মানুষ, তাহলে সৃষ্টির মধ্যে উলট পালট হয়ে যেত, এই সুযোগ আর এই শৃঙ্খলা আর থাকতো না। অতএব এটা অসম্ভব। সুলাইমান আলাইহিস রানী বিলকিসের বাবা মুসলমান আর মা পরী, এই কথাটা যদিও বলা হয় কিন্তু বিজ্ঞরা এই কথাটাকে মানেন না, মানে নিতে পারেন না। সুলাইমান আলাইহিসসালাম যখন রানী বিলকিসে পা উঠাইল পানি পার হওয়ার জন্য, আল্লাহ নবী তখন বলতেছেন যে কাপড় সরাইতে হবে না, এর উপরে স্বচ্ছ কাচের ব্রিজ রয়েছে। তখনই সে সেজদায় পড়ে গেল আর বলতেছে যে না, আমার এবার বুঝ হয়ে গেছে, আপনি আল্লাহর পয়গম্বর, 40 পুরুষ পর্যন্ত রাজ্য ক্ষমতায় আমার পূর্বপুরুষ, এমন ক্ষমতা কখনো দেখি নেই, এটা মানুষের কোনো কাজ হতে পারে না, এটা মানুষের কোনো কাজ হতে পারে না। এই বইলেই সাথে সাথে সে তওবা করল এবং ওই তার এই মূর্তি পূজা সেরে সুলাইমান আলাইহিসসালামের কাছে قالت ربي اني ظلمت نفسي واسلمت مع سليمان لله رب العالمين আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমি সুলাইমান নবী এবং তার রবের উপরে ঈমান আনলাম। এতটুকু বলি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুন নমলে সুলাইমান আলাইহিসসালাম এবং রানী বিলকিসের ঘটনাটা আল্লাহ পাক এখানেই সমাপ্ত করলেন। সিরির কিতাবে এবং ইসরাইলের রাওয়ায়াতের মধ্যে আরো বিভিন্ন কথা রয়েছে। ভাইরা বন্ধুরা, সুলাইমান নবী বিলকিস রানীকে বিয়ে করেছিলেন, এরপরে তারে তিনি ওই তো ইয়ামেনের মারিব অঞ্চলে তারে তিনি আবার পাঠিয়ে দিলেন, ওই জায়গার রানী বানায় তিনি পাঠিয়ে দিলেন, সেখানেই শেষ পর্যন্ত রানী বিলকিস ছিল, তার রাজ্যেই সে রাজত্ব করত। কিন্তু সুলাইমান নবীর অধীনে, সুলাইমান নবীর আন্ডারে ভাইরা মাসে একবার তিনি ইয়ামেন যাইতেন, সেখানে 3 দিন তিনি থাকতেন, একটা সন্তানও হয়েছিল রানী বিলকিসের গর্ভে, সুলাইমান নবীর একটা সন্তানও হয়েছিল, এটা হাদিসে পাওয়া যায়, ইসরায়েলি রাওয়ায়েতে পাওয়া যায়। এ যুবক খাল করে মনোযোগ দিয়ে শোনো, এই হলো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিসসালামের আর রানী বিলকিসের মধ্যে গটে যাওয়া মহব্বত, গটে যাওয়া সম্পর্ক, গটে যাওয়া ইতিহাস। বাইরা বন্ধুরা, এতে একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবেন, আমরা একটু মনোযোগ দিয়ে শুনব। তফসিরে কিতাবের মধ্যে একটা আংটির কথা রয়েছে, একটা আংটির কথা কি ছিল সে আংটির ইতিহাস? এ ভাই, এজন্য বলি সুলাইমান আলাইহিসসালাম তিনি সর্বদা তিনি যে দুনিয়ার বাদশাহ, এই কথাটা মনের মধ্যে কখনো তিনি রাখতেন না। আমার ভাই সুলাইমান আলাইহিসসালাম, একটু খেয়াল করে শোনো রে ভাই, সুলাইমান আলাইহিসসালাম তিনি যখন চিঠিটা লিখছিলেন, চিঠির প্রথমে লেখলেন আব্দুল্লাহ, তারপরে লেখছেন ইন্নাহু মিন সুলাইমান, বুঝাইলেন না আমি দুনিয়ার বাদশাহ সুলাইমান, এটা আমার বড় পরিচয় নয়, আমার বড় পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। আজ ক্ষমতা যে যেখানেই পাই না কেন, একটু মনোযোগ দিয়ে শোনো, ক্ষমতার বাহাদুরি করে কোনো লাভ নাই, সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। তামাম দুনিয়ার বাদশাহ হইয়া বিন্দু পরিমাণ অহংকার ছিল না, চিঠির শুরুটা ছিল আব্দুল্লাহ আমি আল্লাহর গোলাম, এক আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম, এটা হলো বড় পরিচয়। এরপরে তিনি বিসমিল্লাহ লিখে শুরু করেছিলেন। এজন্য মনে রাখবেন পবিত্র কোরআনুল করিমের মধ্যে 114খানা সূরা, সূরার মধ্যে 114খানা সূরা বিসমিল্লাহ আছে, 114খানা। কেমনে একই সূরাতুন নমলের মধ্যে বিসমিল্লাহ 2 বার, একবার শুরুতে আর একবার হলো এই সুলাইমান নবীর চিঠির ভাষাটা আল্লাহ উল্লেখ করেছেন। তাহলে এক সূরার মধ্যে 2 বার, আর আরেকটা সূরা আছে পবিত্র কোরআনে সূরাতুত্তৌবা, সূরাতুত্তৌবার মধ্যে বিসমিল্লাহ নাই, এক সূরার মধ্যে নাই, আর এক সূরায় 2 বার। অতএব সব মিলে কোরআনে বিসমিল্লাহ এসেছে 114 বার। কতবার?
114 বার এসেছে আমার ভাইরা। এই ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে ঘটে যাওয়া রানী বিলকিসের সংক্ষিপ্ত কিছু কথা। কিন্তু এই আংটির ঘটনাটা কি আর আল্লাহ এই মানুষ জাতিকে দেওদানবের চেয়ে শক্তি কিভাবে বাড়ায় দিলেন, এমন ফেরেশতার চেয়েও মানুষ যদি সম্মান ইজ্জত আল্লাহ কেমনে বাড়াইলেন, আমরা ইনশাআল্লাহ আংটির ঘটনাটা আগামী কাল শুনব আল্লাহ যদি তৌফিক দান করেন। তবে এই কথাটা ইয়াদ করা উচিত যে আল্লাহর কোরআনে যা বর্ণিত আছে এটাই হলো সহি এবং বিশুদ্ধ ইতিহাস। এর বাহিরে যেগুলা আমরা শুনি শুনতে পারি কিন্তু বাকি এগুলা হলো ইসরাইলের রেওয়ায়ত। হ্যাঁ, এর উপরে ইমান আনা যাবে না, ইয়াকিন করা যাবে না, আমি মানতেও পারি নাও মানতে পারি, কিন্তু কোরআন হাদিসের মধ্যে সহি রেওয়ায়তে যেগুলো এসেছে এগুলো আমরা মানব আমল করব। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।